গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকে চাপায় নিহত এক। শাম্মি এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন। স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবোঝাই ড্রাম ট্রাকের চাপায় মিলন মিয়া নামের এক মোটরসাইকেল আরোহী এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার রাত 11:30 দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরে থানা চারমাথা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী ফল ব্যবসায়ী উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের জামাল উদ্দিন কালুমিয়ার ছেলে। এই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন আধা ঘন্টা ঢাকা রংপুর ও ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থানা চারমাথা এলাকার ফল ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়িতে যাওয়ার সময় বালুবাহী একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সোনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।